হযরত ইউসুফ নবী আলাইহিসসালাম ওনার একটা বিখ্যাত ঘটনা আছে, সবাই আপনারা শুনেছেন যে ওনাকে ওনার আব্বা মা ভাই বোনেরা সবাই আপনার ভাইয়েরা সবাই সেজদা করেছিলেন, এটা বিখ্যাত ঘটনা। হযরত ইউসুফ নবী আলাইহিসসালামের আরেকটা ঘটনা বলবো, খুব মারাত্মক ঘটনা, এই তাবারুকাদের ঘটনা। তো হযরত ইউসুফ নবী আলাইহিসসালাম উনি আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, কোরআন শরীফে সূরা ইউসুফের মধ্যে আছে, হাফেজ সাহেবের কাছ থেকে জেনে নেবেন হাফেজ সাহেব যদি থাকেন। ও তাওয়াফানি মুসলিমা ও আলহিকনি বিসালেহিন, উনি দোয়া করতেন আল্লাহর কাছে, এ আল্লাহ তুমি আমাকে মুসলমান হিসেবে মওত দাও, ও তাওয়াফানি মুসলিমা ও মওত দাও মুসলমান হিসেবে, ও আলহিকনি বিসালেহিন এবং মৃত্যুর পরে আফটার ডেথ তুমি আমাকে সালেহিনদের সাথে মিলিত করবে। উনি তো নিজেই একজন আল্লাহ নবী, সালেহ আল্লাহর পিয়ারা নবী, বারগুজিদা নবী, তবু তিনি দোয়া করছেন আল্লাহ তুমি আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দিও, ফওত আফাত দিও এবং মৃত্যুর পরে তুমি আমাকে সালেহিনদের সাথে মিলিত করো। এমন সময় হযরত ইউসুফ নবী আলাইহিসসালাতু তাসলিমের যত বিশাল ঘটনা সূরা ইউসুফে রয়েছে পড়ে নেবেন। তো হযরত ইউসুফ নবী আলাইহিসসালাম উনি যখন ইন্তেকাল করলেন, ওনাকে ইন্তেকাল করার পরে ওনাকে তাবুত পাকের মধ্যে রেখে এইবারে দাফন করতে হবে। তা কোথায় দাফন করবেন? প্রত্যেকটা কবিলা বলছে যে আমাদের গ্রামে দাফন করতে হবে। তা বডি তো একটা, সবার গ্রামে কি করে হবে? একটা গ্রাম করলে আর সমস্ত গ্রাম মাহরুম থেকে যাবে, কেউ রাজি হচ্ছে না, কেউ ছাড়তে চায় না যে এই বডি বা এই তাবুত পাক আমরা ছাড়বো না, আমরা আমাদের গ্রামে করব। কেন? আমরা যেমন ফলোয়ার ওনার, তোমরাও তেমন ফলোয়ার, সুতরাং আমাদের এখানে করতে হবে। তো সকলে মিলে ডিসাইড করলেন যে কারোর গ্রামে হবে না। কেন? এই জন্য গ্রামে করছিলেন যাতে করে হযরত ইউসুফ আলাইহিসসালামের বরকতটা ওনারা লাভ করেন, গ্রাম ওয়াইজ বরকতটা যেন পান। এই জন্য ওনার বডি ওনার লাশ মোবারকেও ছাড়তে চায়নি। কিন্তু এইবারে যখন ঝগড়া বাঁধলো যে প্রত্যেকেই বরকত নিতে চাচ্ছেন ওই লাশ মোবারক থেকে, ওই তাবুত পাক থেকে, তো এবারে কি করা যায়? একটা গ্রামে হলে বরকত এক জায়গা থেকে যাবে আর অন্য সব মাহরুম থেকে যাবে, এটা তো হতে পারে না। তা তখন সকলে মিলে ডিসাইড করলেন, তাফসিরের মধ্যে এসছে, বিশেষ করে কনসুল ইমানের টিকা হাসিয়া দেখে নেবেন যে এসছে, যে সকলে মিলে ডিসাইড করলেন যে ওনার ওই বডি মুবারক, ওনার তাবুত পা নীল নদের পানির মধ্যে দাফন করা হবে। নীল নদের পানি, ডাঙ্গা স্থলভাগে নয়, নীল নদের পানির মধ্যে ওনার বডিকে দাফন করা হবে। কেন? কারণটা কি? আপনারা সকলে জানবেন যে ইতিহাসে আমরা পাই নীল নদের বন্যা আসতো, সমস্ত মিশরের মধ্যে পানিটা ছড়িয়ে যেত এবং ওতে চাষবাস আবাদ হতো। তো নীল নদ ওই পানির মধ্যে ওনার বডিটা দাফন করা হবে। কেন? এই জন্য তাফসিরে লেখা আছে যাতে করে নীল নদের ওই পানি ওনার তাবুত পাক থেকে ধৌত হয়ে সারা মিশরের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সকল গ্রামবাসী, সকল মিশরবাসী সকলে যেন ওই ধৌত পানি দ্বারা বরকত লাভ করতে পারে। বরকতের জন্য ওনাকে নীল নদের মধ্যে দাফন করা হলো। তো এইবারে উনি তো ইন্তেকাল করলেন, ওনার আরেকটা দোয়া ছিল, আল্লাহ তুমি আমাকে ও আলহিকনি বিসালেহিন, তুমি আমাকে সালেহিনদের সাথে আমাকে মিলিত করবে, আল্লাহ আমাকে মিলিয়ে দেবে। তা কিভাবে হবে? উনি যেখানে দাফন হয়েছেন ওখানে তো কোনো সালেহিন আম্বিয়া কেরাম ওনার আব্বা হুজুর এনাদের কারোর মাজার নেই। এইবারে যখন হযরতে মুসা নবী আলাইহিসসালাতু তাসলিম ওই মিশর থেকে এবারে চলে যাবেন নীল নদ পার হয়ে, এই ইহুদি বর্তমান যে কম জালিম, এই জালিম কওমদেরকে নিয়ে উনি যখন পার হবেন নীল নদের কাছে গিয়েছেন, তখন গিয়ে রাস্তা আপনি হারিয়ে ফেললেন যে কোন জায়গাটাতে গিয়ে পার হবো উনি খুঁজে পাচ্ছেন না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে বললেন, মুসা তুমি ওখানে আমার মেহবুব ইউসুফ নবীর তাবুত পাক আছে, বডি আছে, লাশ মোবারক আছে, তুমি ওটাকে তোলো, ওটাকে তুলে তোমার সাথে নাও, আর যতক্ষণ না ওটাকে তুমি তুলে তোমার সাথে নিয়ে নীল নদ পার হয়ে ফিলিস্তিনে যাবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তুলবে ওঠাবে ওই লাশকে তুমি রাস্তা খুঁজে পাবে না। এইবারে এমন সময় খোঁজ পড়ে গেল, 400 বছর পুরানো ঘটনা কে জানবে, চলতে 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 হযরতে মুসা নবী আলাইহিসসালাম একজন বুড়ি মায়ের সন্ধান পেলেন, তাফসীরের মধ্যে এসেছে। তো বুড়ি মায়ের যখন সন্ধান পেলেন তাকে বললেন, মা হযরত ইউসুফ নবী আলাইহিসসালামের
লাশ মোবারক কোথায় দাফন হয়েছে। তখন সেই বুড়ি মা কিছু শর্ত রাখলেন সুজাকে সদ ব্যবহার, বলে আপনি কে? বলছে আমি মুসা নবী। বলে আপনাকে আমি একটা শর্তে বলতে পারি, ওই হযরতে ইউসুফ নবী আলাইহিস সালামের তাবুত পাকের সন্ধান? বলেন শর্তটা কি? বলে শর্তটা হচ্ছে এই, আপনি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করবেন জান্নাতের মধ্যে, রাজি আছেন? হযরতে মুসা নবী জালালি বলেন না, ওসব হবে না, ও হবে না, তুমি আমার কি স্ত্রী হবে জান্নাতের মধ্যে? ও হবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরমাইশ গেল। তখন আল্লাহ বললেন মুসা যা বলছে তুমি সেটা মেনে নাও। তা হযরতে মুসা নবী আলাইহিস সালাম যখন আদেশ করলেন, আচ্ছা ঠিক আছে তাই হবে। তা এইবারে হযরতে মুসা নবী বল যখন রাজি হলেন, তখন নিয়ে গেলেন, নিয়ে গিয়ে দেখালেন যে ওই জায়গায় ওই পানির মধ্যে ওখানে ওনার তাবুত পাক আছে। এমন সময় ওখানে খোলা হলো, মাটি খনন করা হলো, সেই খনন করা থেকে ওনার পবিত্র তাবুত পাক বার করা হলো এবং হযরতে মুসা নবী আলাইহিস সালাতু তাসলিম কি করলেন, ওটাকে সঙ্গে নিলেন, সঙ্গে নিয়ে বারে নীল নদ উনি পার হয়ে গেলেন। তারপরে রেহাই নাজাত হলে আপনার এই ইহুদ কওমের। তো এই জায়গাটায় যে আসল কোরআন এবং তাফসীরের আলোকে আমরা দেখতে পেলাম কটা বিষয় আমাদের মধ্যে সাব্যস্ত হলো, যে আজ ওখানে আমরা যে আজ এই গোসল পাকের পানি বিভিন্ন তাবারুকা বিভিন্ন তাবারুক পানি যে আমরা ব্যবহার করি, মেদিনীপুর পাকে গেলে আমাদের তাবারুক পানি যে ব্যবহার করি আমাদের রওজা শরীফে খাদেম সাহেবরা দেন, তাহলে বোঝা গেল এটা এখনকার রচিত নয়, এ সেই যুগ যুগ ধরে এ সিলসিলায় খাঁটি তরিকার মধ্যে এই সব আদব এবং এই সব তাবারুকাতের ব্যবহার চলে আসছে। সারা মিশরবাসী তাদের রক্ষা হতো এবং বরকত লাভ করতেন ওনার তাবুত পাকের পানি ধৌত গিয়ে, ওনাদের বরকত যদি পেতে পারে, যদি শিরক না হয়, তারা আমরা আজ মুর্শিদ আমাদের আকা হুজুর পাকদের যে গোসল পাকের পানি, মাজার পাকের পানি, এখানকার রওজা শরীফের পানি পাক যে আমরা ব্যবহার করি, তাহলে এটা অবশ্যই অবশ্যই বৈধ, জায়েজ এবং বরকতপূর্ণ। তাহলে এবার আপনি চিন্তা করুন, এটা কোরআন বলছে, অন্য কোন হাদিসের তাফসীর নয়, আপনার হাদিসের সারা নয়, এ কোরআন এবং কোরআনের সারা এবং কোরআনের তাফসীর ব্যাখ্যা। তাহলে এইবারে আসুন, বোঝা গেল। তারপরে এটা আর একটা প্রমাণ হলো যে আল্লাহর যারা মেহবুব বান্দা তারা রওজা শরীফে মরে পচে গলে হেজে যান না, ওনারা অক্ষত থাকেন। দাফনের পরে ওনাদের সমস্ত শরীর একেবারে অক্ষত থাকে, তবেই তো সেই বডিটা নিয়ে যাওয়ার আল্লাহর হুকুম হলো, না তো যদি শরীর অক্ষত না থাকে তাহলে কে নিয়ে যেতেন হযরতে মুসা নবী আলাইহিস সালাম, আর কি আল্লাহর হুকুম হতো? তাহলে আজ বোঝা গেল যে আমাদের যে আকীদা, আমাদের যে বিশ্বাস, আমাদের যে হুজুর পাকের এই আদব আমরা যে দরবার ভিত্তি করে আসছি যুগ যুগ ধরে, এটা বারহাক একেবারে সত্য। আজ আমাদের হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আহলি বাইতি ওয়া সাল্লাম পাকের যে রওজা পাকে আমরা দেখতে পারি একটা হায়াতুন নবীর দলিল। হায়াতুন নবী পাকের যে একটা দলিল আমরা পাই সেটা হচ্ছে এই, যে যখন ইয়াজিদ জুলম করল আপনার মদিনা শরীফের ওপরে, প্রথমে মদিনা শরীফে অ্যাটাক করলো, তারপর মক্কা শরীফে অ্যাটাক করলো, তা মদিনা শরীফের ওপরে যখন অ্যাটাক করলো তখন আপনার মদিনা শরীফকে তিন দিনের জন্য পুরো আজাদ করে দিয়েছিল যে তোমরা যা পারবে করবে, নাউজুবিল্লাহি মিন সালিক, তাই হলো। কিন্তু একজন সাহাবী রাসূল উনি কি করলেন, পাগল বেশে পাগল সেজে পাখাটা চালিয়ে দেন, পাখাটা চালিয়ে দেন, পাগল বেশে পাগল সেজে ওখানেই থাকতেন। কেন? যদি অ্যাবনর্মাল ও না নিজেকে দেখায় তাহলে সুস্থ দেখালে ওকে মেরে দেবে। যখন ওই ভয় তো পাগল সেজে হুজুর পাকের রওজা শরীফের কাছে থাকতো, মাজার পাক ছেড়ে যায়নিও, তো উনি বলছেন কিন্তু আমার তো নামাজ পড়তে হবে, নামাজ পড়ব কিন্তু আমি টাইম বুঝতে পারতাম না, কখন ফজর হচ্ছে, কখন জোহর হচ্ছে, কখন আসর হচ্ছে, কখন মাগরিব হচ্ছে, এসা হচ্ছে, আমি বুঝতে পারতাম না। কিন্তু দেখতাম কি প্রত্যেক টাইমের সময়, প্রত্যেক ওয়াক্তের সময়, প্রত্যেক নামাজের টাইম যখন হতো সেই সময় আমি রওজা শরীফের মধ্যে থেকে আমার রসুলে পাকের রওজা আকদাস শরীফের মধ্যে থেকে কি শুনতাম, আজান শুনতে পেতাম এবং তকবীর শুনতাম। আমি জমিনের ওপরে মসজিদের ওপরের মধ্যে বসে ওই আজান এবং ওই তকবীর শুনে নামাজ আদায় করতাম। আমি হায়াতুন নবী ওয়ালি কেতাব লিখেছে, তার মধ্যে সমস্ত দলিল দিয়েছি। তাহলে কি বোঝা গেল, যে বুজুর্গান দিন আম্বিয়ায়ে কেরাম এনারা জীবিত, এনাদেরকে যারা মৃত বলে
এনাদেরকে যারা বলে এনারা মাজার শরীফে কিছু নেই, বেকার যাওয়া, শিরক, হারাম, বেদাত, এগুলো তার অকাট্য দলিল যে না, শিরক নয়, হারাম নয়, বেদাত নয়, সম্পূর্ণ বৈধ এবং জায়েজ। তো আজ আমরা সেই রকম ভাবে কিছু ঘটনা আমরা দেখতে পাই যে দেখুন আমার হুজুর পাক এই পবিত্র উরসে মুকদ্দাস হুজুর মাওলা পাকের ঘটনা, যখন আমার হুজুর মাওলা পাক বেসাল নিলেন, বেসালে হক নিলেন, হুজুর মাওলা পাকের কাছে মাওলানা আবু তাহের আল কাদরী সাহেব জিজ্ঞাসা করছেন কি যে হুজুর এখনকার মতো এত উন্নত সড়ক যান ব্যবস্থা ছিল না, তখন আপনার নদী নৌকা যোগে যেতে হতো এবং যে বডিগুলো নিয়ে যাওয়া হতো তাবুত পাকে করে ওইগুলো আপনার রসে যেত, পানি রস গড়াতো। তো মাওলানা আবু তাহের সাহেব উনি মাওলা পাককে জিজ্ঞাসা করছেন হুজুর একটা আরজি আছে, বলে বলো, বলে আপনার বেসালে লাভের পরে, বেসালে হকের পরে আমরা যে আপনার বডিটা নিয়ে যাব মেদিনীপুর শরীফে, তো হুজুর আপনি যদি বলেন তাহলে ওই মধ্যে টিনের পাত দিয়ে সুন্দর করে একদম মানে এয়ারটাইডের মতো হুজুর করে দিই। হুজুর জিজ্ঞাসা করলেন কেন, তাতে কি লাভ? বলে না হুজুর বডি যেতে দু চার দিন লেগে যায়, ওর থেকে আস্তে আস্তে রস নির্গত হয়, তা যারা আমরা বহন করি তাদের খুব অসুবিধা হয়, ওই যেটা আর কি জেনারেল মাথায় যেটা ওনার এসছে এত বড় আলে মাওলানা সাহেব উনি বলছেন মাওলা পাককে। তখন মাওলা পাক বললেন ও আচ্ছা আচ্ছা, তুমি বলছো যে আমার লাশ পচে যাবে, গোলে রস বেরোবে, তোমরা নিয়ে যেতে পারবে না, তাই তো অসুবিধে? বলে জি হুজুর ক্ষমা করবেন, ওইটা বলতে চাচ্ছি, তাহলে টিনের পাত দিয়ে দিলে তাহলে আর রসটা বেরোবে না, ওর মধ্যেই থেকে যাবে। বলে আচ্ছা তাহলে এক কাজ করো, ও টিনের পাতটা ছাড়ো ওসব দিতে হবে না, একটা কাজ করো, তোমরা যদি মনে করো যে আমি মারা যাবার পরে আমার বডি পচে যাবে, গলে যাবে, নষ্ট হয়ে যাবে, তাহলে সর্বপ্রথম আমাকে গোসল দেবে, গোসল দিয়ে আমাকে কাফন পরাবে, কাফন পরানোর পরে একটা সবুজ মাঠের মধ্যে আমাকে রেখে আসবে, ফেলে আসবে, যদি দেখো যে কিছুদিন যাওয়ার পরে শরীরে পচন ধরেছে বা শরীরে কোন রকম রদ বদল চেঞ্জিং তাগায়ুর এসছে, তাহলে এক কাজ করো আমাকে মাটি দাফন করো না, আমার ওই ঠ্যাঙের দড়ি বেঁধে ভাটাড়ে ফেলে দেবে। চিন্তা করুন এত বড় কথা। এইবারে আসুন, হযরতে মাওলানা তাহেরুল আবু তাহেরুল কাদরী সাহেবের শরীর কেঁপে উঠেছে এটা শুনে এইবারে উনি নেক্সট বর্ণনা করছেন, বলেন হুজুরের হুকুম মোতাবেক আমরা গোসল পাক দিয়ে ওনার তাবুত পাকে ওনার লাশ মুবারক পাক রাখলাম, এইবারে কি হলো আমাদের বর্তমান আকাজে আজকের উরুস শরীফ হচ্ছে, হুজুর পীর ও মুর্শিদ পাক ওখানে হাজির আছেন, এখান থেকে তাবুত পাক চলে গিয়েছে, যে কদিন আপনার নদী যোগে লাগলো সেই কদিন লাগলো, লাগার পরে এইবারে যখন মাওলানা তাহেরুল কাদরী সাহেব ওখানে ছিলেন, আবু তাহের আল কাদরী বলছেন এইবারে যখন ওই মেদিনীপুর খানকা পাকে আপনার দায়রা পাকে যখন পৌঁছালো আমার হুজুরের তাউত পাক, তখন পীর ও মুর্শিদ পাক বললেন তাউত পাকের ঢাকনা ওঠাও, খোলো। এইবারে যখন ঢাকনা ওঠানো হলো মাওলানা সাহেব ভালো করে দেখছেন এবং আরো কি দেখছেন যে হুজুর পাকের সেই নুরানি চেহারা এমন ভাবে চেঞ্জিং হচ্ছে মনে হয় যেন একেবারে সদ্য ঘুমাচ্ছেন, যেমন জীবিত মানুষের এই রক্তিম আভা চেহারার মধ্যে আসা যাওয়া করে রক্ত সঞ্চালন, কারণে হুজুর পাকের সেই রূপই সঞ্চালন করছে রক্ত, কোনো অসুবিধে কোনো পরিবর্তন নেই। আপনি চিন্তা করুন বাস্তব একেবারে। উনি ওনার তাজকিরাতুল মাওলা কেতাবে লিখেছেন এবং আমি সেই কেতাব থেকে নিয়ে আমার মাওলা পাকের একটা খাস মাওলা পাকের জীবনী লিখেছিলাম 2000 সালে, আর একটা আমি লিখেছি বাংলার বুকে নাজাতের তরী, এই কেতাবে সমস্ত ঘটনাগুলো দিয়েছি, আপনারা পড়লে পাবেন, যেগুলো যেহেতু ওগুলো উর্দু আরবি ফার্সি আপনারা তো বুঝবেন না, সেই জন্য বাংলায় করে দিয়েছি আমার মালিকের হুকুম পাক নিয়ে সহজ সুবিধার জন্য, আপনারা পড়লে পাবেন যে আমাদের মুর্শিদ কত উচ্চ স্তরের আসীন এনারা, কোন স্তরের এনারা এটা আপনারা বুঝতে পারবেন। খুব নিকটস্থ মুরিদ, শুনলে অবাক হবেন, একজন খুব নিকটস্থ মুরিদ, এতে আমি ঘটনাটা লিখেছি, কিন্তু বাই দা বাই পরশু রাত 10টার সময় সেই পীর ভাইয়ের আমার ফোন আসে, উনি হচ্ছেন আমার পীর ও মুর্শিদ পাকের দোয়ায়, দোয়া নয় দেওয়ায়
দুনিয়ায় এসছেন। কেমন হঠাৎ ফোন এলো, আমি শুয়ে পড়ছি একেবারে গভীর রাত। হ্যাঁ মরণ সাহেব বলছেন? আমি বলি হ্যাঁ আমি বলছি ভাই। বলে আমি রাজবাড়ি থেকে বলছি। তো হ্যাঁ বলেন ভাই। বলে আপনি যে কেতাবে নাজাতে তরি এই কেতাবে একটা ঘটনা লিখেছেন যে হুজুর পাক একজনকে ডাকলেন যে তুমি আমার কাছে ওকে পাঠিয়ে দাও, রাজবাড়ি থেকে খবর পেয়ে সাথে সাথে ছুটে চলে এলেন। চলে আসার পরে হুজুর পাক তাকে জিজ্ঞাসা করছেন, ভাই আপনার ছেলে কজন, কজন পুত্র সন্তান? তখন উনি বললেন, হুজুর আমার পুত্র সন্তান নেই, আমার দুজন মেয়ে, কন্যা সন্তান দুটো। তখন বলছেন, যান আপনাকে একটা পুত্র সন্তান দিলাম, একটা পুত্র দিলাম। এইটা ঘটার পরে উনি চলে গেলেন বাড়িতে। তারপরে ওনার থার্ড যে ইস্যু হয়, হুজুর পাকে দোয়া এবং দেওয়া পুত্র সন্তান উনি লাভ করেন। সেই পুত্র, সেই তার সন্তান যাকে মালিক দিয়েছিলেন, তার মানে সেই ব্যক্তিটি যিনি হুজুরের দেওয়ায় মায়ের গর্ভ থেকে দুনিয়ায় এলেন, ওই ব্যক্তিটি আমাকে ফোন করেছে। চিন্তা করেন, বলে মাওলানা সাহেব আপনি যে কেতাবে লিখেছেন আমি হচ্ছি না ওই ব্যক্তি, আমার বাবাকে ডেকে হুজুর পাক আমাকে দিয়েছেন। এখন আমার এত ফোন নাম্বার রয়েছে, আপনারা দেখতে পারেন। হ্যাঁ রাজবাড়ির ভদ্রলোক উনি। তাহলে আজ এরা বলে যে পীর অলি আউলিয়ার দরবারে যাওয়া আপনার চাওয়া, এনারা কিছু দিতে পারে না, এনাদের কোনো ক্ষমতা নেই, এসব শিরক, এসব হারাম, এসব বেদাত। হ্যাঁ যদি তাই হয় তাহলে হযরতে আপনার জাকারিয়া নবী আওলাদ হয় না, চলে গেলেন মরিয়ম আলাইহিস সালামের কাছে, উনি একজন ওয়ালি নবীর মা। কোথায়? বাইতুল মাকদিসের ইবাদতখানার মধ্যে, যেটা হজরা শরীফ, হযরতে মরিয়ম আলাইহিস সালাম ঢুকলেন, কি দেখলেন? ওনাকে বেমৌসুমের সব ফল ওখানে হাজির। হযরতে জাকারিয়া দেখলেন আমি ছাড়া কেউ আসে না, এই ব্যাপারটা কি? মরিয়াম এসব কি, কার জন্য? আন্নালাকি হাজা? বলে হ্যাঁ। বলে কোথায় পেয়েছো? বলে ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইর হিসাব। তখন উনি বুঝে গেলেন হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাম যে ব্যাপার কিছু বোঝার আছে। উনি সাথে সাথে কি করলেন? উনি হুনালিকা দা জাকারিয়া রাব্বাহু, ওখানেই উনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ قال رب حبل من لدنك ذرية طيبة, আল্লাহ তুমি আমার একটা পাক ও পবিত্র সন্তান দান করো। এইটা বলে উনি যখন নামাজ পড়ছেন তখন সাথে সাথে হযরতে জিবরিল আমিন আল্লাহ তরফ থেকে এসে বাশারত দিলেন, এই জাকারিয়া নবী তোমাকে ইয়াহিয়া রূপের একজন সন্তান আল্লাহ দান করেছে। চিন্তা করো। হাবিব সাহেবজি আয়াতে আছে সব, দেখেন আমাদের হাবিব সাহেব, মহামান্য হাবিব সাহেব সম্মানীয় আমাদের খুবই নিকট, ওনার কাছে জেনে নেবেন এইসব আয়াত কোরআনে আছে কি না। এইগুলো আমাদের জন্য দলিল, এইগুলো আমাদের জন্য একটা প্রমাণ। আরে যদি কোরআন নাই বা পড়তে জানি, কিন্তু এই ওয়াজ এইগুলো শুনে আপনারা মার্ক করবেন, ফলো করবেন এইগুলো, তাহলে দেখবেন যে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার একেবারে, যে আমরা শিরকে নেই, আমরা হারাম বেদাতে নেই, বরং যারা এই বরকতপূর্ণ দরবার থেকে আমাদের ডিটাচ করতে চাচ্ছে তারাই শিরকের ও গোমরাহির মধ্যে পড়ে আছে। হ্যাঁ তাহলে আজ হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পাকের এই আওলাদে পাক, পীর ও মুর্শিদ পাক বললেন, যাও তোমাকে একজন আওলাদ পুত্র সন্তান দেওয়া হলো, দিলাম। সেই সন্তান, তার আব্বা ইন্তেকাল করছেন, সেই সন্তান এখন হায়াতে আছেন, যতদূর সম্ভব ওনার জন্ম 1955 খ্রিস্টাব্দ হয়, 1955 খ্রিস্টাব্দে ওনার জন্ম হয়। উনি ফোন করলেন, তারপরে আমি ওনাকে বললাম, ভাই আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেন, ওই নাম্বারে আপনার যাবতীয় যা কিছু জানা আমাকে লিখে পাঠাবেন, ইনশাআল্লাহুল আজিজ আমাদের এগুলো বলতে হবে, মালিকের দরবারে এগুলো তুলে ধরতে হবে, আমাদের ভাইদের যাতে করে ইমান মজবুত হয়, আমার হুজুর পাকদের গৌরবগাত অধ্যায় শুনে যেন এনারা আগামী দিনের পথ সুগম হয়, প্রত্যেককে যেন উত্তর দিতে পারে, সেই কারণে আমাদের জানা দরকার। এইবারে আসুন, হুজুর পাক তিনি কোন স্তরে ছিলেন, আমরা আমাদের মালিক পাককে কি রূপে দেখব, একটা জাহিরি রূপ একটা বাতিনি রূপ। জাহিরি রূপ কি দেখছি? হুজুর পাক, কেউ মাওলা পাক, কেউ পীর ও মুর্শিদ পাক, কেউ হচ্ছেন আমাদের পর্দা হুজুর পাক,
কেউ হচ্ছেন আমাদের আকা বড় হুজুর পাক, কেউ বলছেন আমাদের গদ্দিনাসীন সাজ্জাদানাসীন বর্তমান হুজুর পাক বা ছোট মালিক পাক ইত্যাদি নাম দ্বারা আমরা দেখি জানি। কিন্তু এনার কি জানেন, রাসূল পাক থেকে নিয়ে বর্তমান চার নম্বর মালিক অব্দি সকলে বাতিনিতে একই। বাতিনি একটা জাহির, একটা আপনার প্রকাশ্য অপ্রকাশ্য। যেটা প্রকাশ্য তাকে আমরা নাম দ্বারা চিনতে পারি, আমার হুজুর পাক ইনি, ছোট হুজুর পাক ইনি, পর্দা হুজুর পাক ইনি, পীর ও মসজিদ পাক ইনি, এটা নাম দিয়ে পরিচয়। কিন্তু জাহিরি এটা, বাতিনি অপ্রকাশ্য যেটা, সেটা এনারা সকলে একই নূর, একই জিনিস। দেখুন প্রমাণ। তখন লখনৌয়ের ফিরিঙ্গি মহল্লা থেকে জবরদস্ত একজন আলিমে দিন মাদ্রাসা আলিয়া এলেন, এখানে অ্যাপয়েন্টমেন্ট হলেন। তো উনি মাদ্রাসা আলিয়ার কাছে, তখন আমার হুজুর পাকদের কাছে সমস্ত আলেম ওলামারা আসতেন। আলেম ওলামাদের আসার দুটো সময় ছিল, একটা সকালবেলা আর একটা ছিল মাগরিব বাদ, একেবারে ভিড় লেখা থাকতো আলেম ওলামাদের। তো ওই আলেম উনি নতুন সবে এসছেন, এসে ওনার মন লাগছে না। হুজুর পাকের সাথে যখন দেখা করলেন, হুজুর পাক বললেন, ভাই আপনার ঘাবড়ানোর দরকার নেই, আমি আছি, আসা যাওয়া করবেন, এবং আপনি কিছু কাসিদা পাক লিখুন গস পাকের সামনে। উনি ভাবলেন আর কেমন কঠিন ব্যাপার, আমি তো অনেক লিখতে পারবো। জবরদস্ত লার্নেড ম্যান ছিলেন উনি, জবরদস্ত আলেম ছিলেন তদানীন্তন কালে। তো উনি লিখে আনলেন কাসিদা পাক হুজুর শাহান সাহেব বাগদাদ হুজুর গস পাকের সামনে। লিখে আনার পরে উনি কী করলেন, খানকা শরীফে হুজুর তশরিফ এনেছেন এবং উনি আর্জি করলেন, হুজুর আমি লিখে এনেছি। যখন বললেন লিখে নিচ্ছি, আচ্ছা আপনি পড়েন, হুজুর গম্ভীরভাবে শুনছেন। উনি পড়ছেন, পড়তে পড়তে হঠাৎ উঠে দাঁড়ালেন, উঠে দাঁড়ালেন, সবাই অবাক, আরও যারা আছেন অবাক, উঠে দাঁড়ালেন কেন, তা ঠিক আছে উঠে দাঁড়াচ্ছেন, ঠিক আছে পড়ছেন। উঠে দাঁড়িয়ে পড়তে পড়তে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন পড়ে গেলেন, হুজুর পাক আর থাকলেন না, উনি পর্দা করলেন, পর্দা নিলেন, মধ্যে চলে গেলেন, দরজা বন্ধ হয়ে গেল। কিছু খাস খাদেমকে ডাকলেন, ডেকে নিয়ে কি করলেন, একটু গোলাপ পানি পাক দিলেন, বললেন এটা গিয়ে ওনার মুখে ছিটা দাও। যখন ছিটা দেওয়া হলো, ওনার হুশ এলো, ওনার সারা শরীর পানিতে ভিজে গেল। তখন এইবারে যারা ছিলেন খাদেম থেকে নিয়ে সমস্ত আগত মেহমান যারা, তাদের তো ডিস্টার্ব হয়েছে, হুজুর পাক নেই, চলে গেলেন, আমরা আর জিয়ারত পেলাম না, যা ইচ্ছা তাই মানে কটু কথা শাসানো শুরু করলেন। আপনার কে বলেছিল দাঁড়িয়ে পড়তে, আপনি তো বসে বসে ভালো পড়ছিলেন, আপনি দাঁড়ালেন কেন, আর দাঁড়ালেন তো দাঁড়ালেন, বেহুশ হয়ে পড়ে গেলেন, আপনার জন্য হুজুরের পর্দা করতে হলো, কিসের জন্য এটা করলেন? তখন উনি বলছেন, ভাই আমার ক্ষমা করবেন, আপনাদের অসুবিধে হয়েছে আমি জানি, আমার মালিক মধ্যে চলে গিয়েছেন, আমি পরে সব বুঝলাম ভাই, কিন্তু আমার ক্ষমা করবেন, কিসের জন্য না, যখন আমি তো বসে পড়ছিলাম, বলে হ্যাঁ, বলে এমন সময় কি দেখলাম, হুজুর পাক উঠে দাঁড়ালেন, পীর মুর্শিদ পাক উনি উঠে দাঁড়ালেন, আমিও দেখলাম আমার মুর্শিদ যখন উঠে দাঁড়িয়েছে আমি কেন বসে থাকবো, আর কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু উনি পড়ার বিভোর অবস্থা ওটা দেখছেন, আমার মুর্শিদ যখন দাঁড়িয়েছেন আমি বসে থাকি কি করে, আমি উঠে দাঁড়ালাম। তারপর দেখলাম ওইটা একটা মানে ধোঁয়া স্মোকের আকার নিল, একটা কুয়াশার মতো। তারপরে দেখছি ওখানে স্বয়ং রাসূল পাক হাজির হয়ে গিয়েছেন, আমার হুজুর নেই, পীর মুর্শিদ পাক নেই, আমি দেখতে পাচ্ছি না, আর আমি দেখছি কি স্বয়ং রাসূল পাক বিরাজ করছেন। বলে এইবারে বলুন, রাসূল পাককে দেখে কেউ বিহ্বল আত্মহারা হয়ে না কেউ থাকতে পারে? ওই আমি হুজুর পাককে দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছি, স্বয়ং রাসূল পাককে দেখে অজ্ঞান হয়ে গিয়েছি। তখন সবাই অবাক, তাহলে এবার আপনি চিন্তা করুন, হুজুর মাওলানা সাহেবকে কেন বললেন, তুমি একটা কসিদা লেখো, মাওলানা সাহেব আপনি একটা কসিদা লিখুন, লিখলেন, লেখার পরে বললেন শোনান, শোনালেন, বেহুশ হয়ে গেলেন, হুজুর মধ্যে চলে গেলেন, এগুলোর মানে কি? হুজুর এইটা বোঝাতে চেয়েছিলেন, জাহিরিতে আমি তোমাদের সামনে পীর ও মুর্শিদ পা সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি, কিন্তু দেখো আমার মধ্যে আর আমার নানুজানের মধ্যে কোনো তফাত নেই, হ্যাঁ রাসূল পাক এবং আমার মধ্যে কোনো তফাত নেই, বাতিনিতে সব এক, কেন এক হবে না, একে নূর তো। হুজুর রাসূল পাক স্বয়ং বলেছেন, আনা ওয়ালিয়্যু মিন নূরিন ওয়াহিদ, আমি ওয়ালি এক নূর দিয়ে এসছি, এক নূর, তা সেই নূর তো।
এক নূর তফাৎটা হলো কোথায়? যখন হযরত আব্দুল মুত্তালিবের কাছে এলেন, একদম ওপর থেকে এক হয়ে হয়ে আব্দুল মুত্তালিব আল ইসলাম পাকের কাছে এলেন, দুটো দুদিকে চলে গেল, একটা নূর হযরত আব্দুল্লাহর দিকে চলে গেল নবুয়তের নূর হয়ে, আর একটা ভাগ চলে গেল হযরতে সাইয়েদনা আবু তালিবের দিকে বেলায়েতের নূর হয়ে মাওলা আলী। আর সেই নূর থেকে আমাদের দুই ধারা চলে আসছে ওদের গস পাক থেকে নিয়ে বর্তমান হুজুর পাক অব্দি। হ্যাঁ, তাহলে এবার আপনি চিন্তা করুন যে আমাদের হুজুর পাক উনি হুবহু মাওলা পাকের একেবারে রূপ ছিলেন।